আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। উৎসবের আমেজে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন। লন্ডন মুসলিম সেন্টার ও পিআর আইডিয়া যৌথ উদ্যোগে মুসলিম পেশাজীবীদের সভা। লন্ডনে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি শীর্ষক নজরুল জয়ন্তী অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সকল দ্বিধা বিভক্তি ভুলে আগামীতে আবার ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 67তম জন্মদিনের কেক কেটেছে। শনিবার দলীয় সভানেত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই সকল বিভক্তির ভুলে এক হওয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আলহাজ জালালউদ্দিনের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাপ্পার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান, সহসভাপতি এম এ গনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন মাস্টার, রহিমা আক্তার, নঈম উদ্দিন, রিয়াজ মাসরুক চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, আবদাল আহাদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, শাহ শামীম আহমেদ, আনসারুল হক, মেহের নিগা চৌধুরী, মোহাম্মদ তারিফ আহমেদ, সৈয়দ সরকরুর মিয়া, আফতাফুর রহমান মুজাহির সহ আরও অনেকেই। লন্ডন মুসলিম সেন্টার ও পিআর আইডিয়া যৌথ উদ্যোগে মুসলিম পেশাজীবীদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো নেটওয়ার্কিং ইভেন্ট ক্রু মুসলিম কানেক্স। এলএমসির প্রথম তলায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন পেশায় নিয়োজিত বিপুল সংখ্যক বাংলাদেশি পেশাজীবীরা সম্মেলন ঘটে। সমাবেশে বক্তারা বলেন, মুসলিম পেশাজীবীর ব্রিটিশ সমাজে বিভিন্নভাবে অবদান রেখে চলেছে, তবে কমিউনিটির সাথে তারা কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন। মুসলিম কানেক্স কমিউনিটি ও পেশাজীবীদের মধ্যে একটি সেতু রচনা করতে চায় যাতে তারা কমিউনিটিতে অবদান রাখতে পারে। মুসলিম এইডের কর্মকর্তা সুলতান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। রাজনীতিক যুক্ত হওয়ায় গুরুত্বপূর্ণ সম্পর্কে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, আজমল মাসুর, পিআর আইডিয়ার চেয়ারম্যান হাসান সেলিম, দেলোয়ার হোসেন খান, এইচএসবিসি আমান প্রতিষ্ঠাতা সিইও ইকবাল খান, গবেষক আব্দাল হাকিম মোরাদ প্রমুখ। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি শীর্ষক নজরুল জয়ন্তী রবিবার পূর্ব লন্ডনের বাংলা টাউন বিকলেনের নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয়। উদীচী যুক্তরাজ্য শাখার সভাপতিতে হারুনুর রশিদের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসিমা কাজল, আমিনা আলী ও শাহরিয়ার বিন আলীর যৌথ পরিচালনায় কবি নজরুলের নানা প্রতিভা নিয়ে আলোচনা করেন রফিকুল হাসান জিন্নাহ, উদীচি কেন্দ্রীয় সংসদের সদস্য আমিনুল হক বাদশাহ প্রমুখ। পরে এক সঙ্গীত অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন লুসির রহমান, গোপাল দাস, জাহিদ কামাল, সুপর্ণা চক্রবর্তী, জুবের আক্তার, সোহেল, এনি জামান সহ অন্যান্যরা। অনুষ্ঠিত যৌথভাবে আয়োজন করে উদীচি যুক্তরাজ্য সংসদ ও সত্যেন্দ্র সেন স্কুল অব পারফর্মিং আর্টস। এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 67তম জন্মদিন পালন করেছে যুক্তরাজ্য আইনজীবী পরিষদ, যুক্তরাজ্য ছাত্রলীগ ও যুক্তরাজ্য যুবলীগ। শনিবার প্রধানমন্ত্রীর 67তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আইনজীবী পরিষদের নেতাকর্মীরা এক আনন্দঘন পরিবেশে কেক কাটে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান মিনার, ব্যারিস্টার মাইজুদ্দিন আহমেদের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক অনুকূল তালুকদার ডালটনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফজলুল হক, অ্যাডভোকেট মুনিম আলী, অ্যাডভোকেট সাইফুদ্দিন মল্লিক খোকন, অ্যাডভোকেট এ বি এম আবুল বাশার, ব্যারিস্টার সঞ্চয় রায়, অ্যাডভোকেট শিহাব মোহাম্মদ মহসিন উদ্দিন প্রমুখ। অন্যদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্য ছাত্রলীগের পালন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 67তম জন্মদিন।
28 সেপ্টেম্বর দিনের প্রথম প্রহরের রাত 12টা 1 মিনিটে পূর্ব লন্ডনের ছাত্রলীগের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। কেক কাটার পূর্ব সংক্ষিপ্ত সভায় আওয়ামী লীগের নির্বাচনের বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডকে সমাপ্ত করতে, পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে সকল মুজিব সৈনিকদের দলমত নির্বিশেষে দলের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ। সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম জামালের পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চঞ্চন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবর আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মইনুল হক, আইন বিষয়ক সম্পাদক ফজল হক ইনাম, বন ও পরিবেশ সম্পাদক নাসিরুদ্দিন প্রমুখ। ছাতক ইসলামী সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালে আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মনিম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কাউন্সিলর আব্দুল উল্লাহ আজহার মনসুর, সংগঠনের সাবেক সেক্রেটারি লোকমান আহমেদ, স্টেজারা শফিকুল ইসলাম, সংগঠনের কর্মকর্তা আকলু মিয়া, মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ, এমদাদুর রহমান সহ আরো অনেকে। সভায় সংগঠনে বার্ষিক রিপোর্ট পেশ করে সেক্রেটারি মাওলানা সালে আহমেদ, আর বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার শফিকুল ইসলাম শিশু। শনিবার পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়া হলে আঞ্জুমান আল ইসলাহ ইউকেম লন্ডন ডিভিশনের উদ্যোগে এক হজ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মাওলানা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনহার আহমেদ। আলোচনায় অংশ নেন দারুল হাদিস লতিফিয়া শিক্ষক মাওলানা মারুফ আহমেদ, দারুল হাদিস লতিফিয়া মুসাদ্দির লতিফিয়া কারি সোসাইটি ইউকের সেক্রেটারি হজরত মাওলানা আশরাফুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি শওকত হোসেন সিদ্দিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ সদরুল ইসলাম, সদস্য মইনুল ইসলাম খোকন, কারি আলতাফ আহমদ, কারি আব্দুল মুকিত সহ আরো অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে হোয়াইট চ্যাপল বিজনেস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ঈদ পুণ্যমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালির পাদোবা পৌর কর্পোরেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা।